সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলফাজ হোসেন, ইনস্ট্রাক্টর অটো মেকানিক্সের ইউসুফ রাশিদ টেকনিক্যাল স্কুল। আজ তোমাদের ইঞ্জিনের ওভারহলিং কাকে বলে এবং কত প্রকার সে সম্পর্কে জানাব। আসলে ইঞ্জিন কেনার পরে, নতুন কেনার পরে, ইঞ্জিনটা দীর্ঘদিন চলার পরে তার বিভিন্ন যন্ত্রাংশ ক্ষয় হতে থাকে এবং এটা ক্ষয় হতে হতে এক সময় দেখা যায় যে তার ইঞ্জিনের যে পারফরমেন্স বা ইঞ্জিনের কাজ সেটা আমরা ভালো পাই না, তার থেকে যে আশানুরূপ কাজ পাওয়া যায় না। সেক্ষেত্রে কী করতে হয়, ইঞ্জিনকে ওভারহলিং করতে হয়। অর্থাৎ একটা ইঞ্জিনকে সমস্ত যন্ত্রাংশ খুলে পরিষ্কার, পরিবর্তন, মেরামত করে পুনরায় সংযোজন করাকে বলা হবে ওভারহলিং। এই ওভারহলিংয়ের ক্ষেত্রে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। সেক্ষেত্রে হচ্ছে যে একটা টপ ওভারহলিং, মাইনর ওভারহলিং, মেজর ওভারহলিং। তো টপ ওভারহলিংটা হচ্ছে যে ইঞ্জিন চেসিসে রেখে ইঞ্জিনের হেডে যে সংক্রান্ত কাজ করা হবে সেটাই হবে টপ ওভারহলিং। আমি আবারও বলছি, ইঞ্জিন অবশ্যই মাউন্টিংয়ে থাকবে এবং ট্যাপেট কভার খুলে যে সমস্ত কাজ করা হবে তাকে বলা হবে টপ ওভারহলিং। মাইনর ওভারহলিং, মাইনর ওভারহলিংটা হচ্ছে যে ইঞ্জিন চেসিসে থাকবে, সেক্ষেত্রে কী হবে, ইঞ্জিনের ব্লকের সাথে যেগুলো কাজ করা হবে তাকে বলা হবে মাইনর ওভারহলিং। মেজর, মেজর মানে হচ্ছে প্রধান। মেজর ওভারহলিংটা হচ্ছে যে একটা ইঞ্জিনের সমস্ত পার্টস খুলে পরিষ্কার, পরিবর্তন, মেরামত করে এবং পুনরায় নতুন পার্টস সংযোজন করাকে বলা হবে মেজর ওভারহলিং। সেক্ষেত্রে এই মেজর ওভারহল করার কিছু কারণ আছে, কেন আমরা মেজর ওভারহলিং করব। যদি ইঞ্জিন থেকে অবাঞ্ছিত শব্দ আসে তাহলে আমরা ওভারহলিং করতে পারবো। যদি ইঞ্জিনের ফুয়েল খরচ এবং অয়েল খরচ বেশি হয়ে যায় সেক্ষেত্রে ইঞ্জিনের ওভারহলিং একটা কারণ। ইঞ্জিনের অবাঞ্ছিত শব্দ হয়, ইঞ্জিন লোড দিতে পারে না, ইঞ্জিন থেকে কালো ধোঁয়া ছাড়ে, ইঞ্জিন 1 থেকে 1.5 লক্ষ কিলোমিটার চলবে, এই সমস্ত লক্ষণ দেখা যায়, তাহলে আমরা কী করবো, মেজর ওভারহলিং করবো। এই মেজর ওভারহলিং করার ফলে দেখব যে আবার ইঞ্জিনের কার্যক্ষমতা পূর্বের ন্যায় ফিরে আসবে। তো আজ তোমাদের এ পর্যন্ত আমি শেষ করছি, পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।